খাগড়াছড়ি জেলা সদরের ভাই বোনছড়া ইউনিয়নের বড়পাড়া এলাহাত যাত্রীবাহী সাদর গাড়ি উল্ডিয়ানে 15 জন আহত হই। আজ বৃহস্পতিবার ফজরত 9 তারিখে এই দুর্ঘটনা ঘটে। আহতলরে তাৎক্ষণিক উদ্ধার করি এনে খাগড়াছড়ি সদর হাসপাতালত প্রেরণ করা হইল। আহতল বেগুন ভাই বোনছড়ার বড়পাড়া এলাহার বাসিন্দা। স্থানীয়লা জানিয়ে দেয় খাগড়াছড়ি জেলা শহরত আজিয়ে সাপ্তাহিক বড় বাজারের দিননে ফজরত ভাই বোনছড়া বড়পাড়া এলাহাত তুন পেঁচা বিক্রি করিবার লাই কৃষি পণ্য লাইনে সাদর গাড়ি গড়ি এনে যাত্রা করছিল। কিছু দূর আইনের ফলে গাড়ি এবে উল্টি যায়। এ সময় গাড়ির তাহা বেগুনে আহত হয়। পরে স্থানীয় তারার উদ্ধার করিয়ে নেয় খাগড়াছড়ি সদর হাসপাতালত লই আনে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার নয়নময় ত্রিপুরা জানাই দেয় আহতলের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরীক্ষা নিরীক্ষা শেষে তারারে চট্টগ্রাম হাসপাতালত পাঠানো হয়। যখন নামন্তি আর উড়ন্তি স্পিডে ওঠার সময় যেহেতু 3 নম্বর অথবা 2 নম্বর গিয়ারে ছিল, গিয়ার নামানোর সময় ব্রেকটা মানে ধরে নেয়, গিয়ার পরে নেয় বিদায় পিছনে দেখে মানে আসায় গাড়িটা উঠে। Dex News, C+ TV.